প্যারেগ্রিন ফ্যালকন সবচেয়ে দ্রুতগামী পাখি নয়, বরং গ্রহের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। অফিসিয়ালি 2005 সালে এর স্পিড মাপা হয়েছিল ঘন্টায় 389 কিলোমিটার, যা আধুনিক যুগের অনেক গাড়িকেও হার মানায়। প্যারেগ্রিনের এই স্পিড একে দিয়েছে পৃথিবীর দ্রুততম প্রাণীর অনন্য মর্যাদা, ফলে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের দ্রুততম প্রাণীর খেতাব অর্জন করে নেয় প্যারেগ্রিন ফ্যালকন। আজকের পর্বে আমরা জানব প্যারেগ্রিন ফ্যালকনের জীবন প্রণালী সম্পর্কে, এদের বৈশিষ্ট্য, বাসস্থান, খাদ্য অভ্যাস এবং মেটিং পদ্ধতি থেকে সব কিছু। এদের প্রচলিত নাম প্যারেগ্রিন ফ্যালকন, তবে বাংলাদেশে প্যারেগ্রিন শাহিন নামেও এদের পরিচিতি রয়েছে। প্যারেগ্রিন ফ্যালকনের বৈজ্ঞানিক নাম ফ্যালকো প্যারেগ্রিনাস। তো চলুন প্যারেগ্রিন ফ্যালকনের শারীরিক গঠন সম্পর্কে জেনে আসি। পৃথিবীর দ্রুততম প্রাণী হলেও এদের আকার বেশি বড় নয়, তবে আকারের দিক বিবেচনায় এরা বড় প্রজাতির পাখিদের অন্তর্ভুক্ত। সাধারণত পুরুষ পাখিরা স্ত্রীদের চেয়ে আকারে বড় হয়, কিন্তু ফ্যালকনের ক্ষেত্রে বিপরীত চিত্র চোখে পড়ে। এরা বিপরীত সেক্সুয়াল ডেমরফিজম প্রদর্শন করে। সেক্সুয়াল ডেমরফিজম হল কোনো প্রজাতির পুরুষ ও স্ত্রী সদস্যদের মধ্যে বাহ্যিক বা চারিত্রিক বৈশিষ্ট্যের এমন পার্থক্য যাতে করে পুরুষ স্ত্রী আলাদা করে সহজে চেনা যায়। বর্ণ, আকার, আকৃতি ও শারীরিক গঠনের বৈশিষ্ট্যের মাধ্যমে সেক্সুয়াল ডিমরফিজম পরিলক্ষিত হয়। প্যারেগ্রিন ফ্যালকনের পুরুষ পাখিরা স্ত্রীদের তুলনায় লক্ষণীয়ভাবে ছোট। আকারে পুরুষ পাখিরা স্ত্রীদের চেয়ে 30% ছোট হয়ে থাকে। পুরুষদের ওজন 330 গ্রাম থেকে 1000 গ্রাম পর্যন্ত হয় এবং স্ত্রীদের ওজন 700 থেকে 1500 গ্রাম হয়ে থাকে। কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে স্ত্রীদের ওজন পুরুষদের তুলনায় 700 গ্রাম পর্যন্ত বেশি হয়ে থাকে। প্যারেগ্রিন ফ্যালকন লম্বায় 34 থেকে 58 সেন্টিমিটার বা 13 থেকে 23 ইঞ্চি পর্যন্ত বড় হয়। প্রসারিত অবস্থায় দুই ডানার দৈর্ঘ্য দাঁড়ায় 3.3 থেকে 3.6 ফিট আর লেজের দৈর্ঘ্য 5 থেকে 8 ইঞ্চি পর্যন্ত। পায়ের দৈর্ঘ্য দাঁড়ায় 1.8 থেকে 2.2 ইঞ্চি পর্যন্ত। কালো মাথা, নীল ধূসর পিঠ ও বুকের দিকের কালো ধূসর পালকের প্যাটার্নে পাখিটিকে অদ্ভুত সুন্দর দেখায়। তো চলুন এবার এদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস দেখে নেই। কিংডম বা রাজ্য অ্যানিমেলিয়া, ফাইলাম বা পর্ব কর্ডেটা, ক্লাস বা শ্রেণী অ্যাভিস, অর্ডার বা বর্গ ফ্যালকোনিফর্মস, ফ্যামিলি বা পরিবার ফ্যালকোনিডি, জেনাস বা গণ ফ্যালকো, স্পেসিস বা প্রজাতি এফ প্যারেগ্রিনাস। আর্কটিক টুন্ড্রা অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চলের দিগন্ত বিস্তৃত বৃক্ষহীন সমতল ভূমি, বৃক্ষহীন পর্বতমালা, উঁচুভূমি, শুষ্ক মাটি ও পাথুরে অঞ্চলে এদের প্রজনন ক্ষেত্র। এছাড়াও ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোতেও এদের অবাধ বিচরণ দেখা যায়। তবে প্রতিকূল মেরু অঞ্চল, অ্যান্টার্কটিকা ও নিউজিল্যান্ডে এদের বসতি নেই। এরা পৃথিবীর পরিযায়ী পাখিগুলোর মধ্যে অন্যতম। এরা বছরে প্রায় 15,500 মাইল ভ্রমণ করে থাকে। 17 থেকে 19 বছরের জীবনকালে এরা পুরো পৃথিবী চষে বেড়ায়। তাই এদের নাম প্যারেগ্রিন ফ্যালকন, যার অর্থ দাঁড়ায় ভব ঘুরে ফ্যালকন। বাসা তৈরির জন্য এরা উঁচু শুকনো মাটি বা পাথুরে জায়গা পছন্দ করে। এছাড়া নিউ ইয়র্ক শহরগুলোর মতো বড় শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং বা ব্রিজে এরা বাসা বানাতে পছন্দ করে। সেসব বাসায় 2 থেকে 5টি ডিম পাড়ে। 35 থেকে 45 দিন ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায়। সাদা ফুটফুটে বাচ্চাগুলো দেখতে যতটা সুন্দর তেমনই ভয়ঙ্কর এদের খাদ্য অভ্যাস। এরা মাংসাশী প্রাণী। খাবারের জন্য এরা ছোট বা মাঝারি সাইজের পাখি শিকার করে থাকে। এদের শিকারের তালিকা রয়েছে জংলা কবুতর, শোর বার্ড, হাঁস, ছোট পাখি ও বাদুর। এছাড়া মাঝে মাঝে এরা মাছ ও ইঁদুরও শিকার করে থাকে। শিকারের জন্য এদের রয়েছে ধারালো লম্বা নখ, উপরে ঠোঁটে টমিয়াল দাঁত আর দুর্দান্ত গতি। ফ্যালকনের দৃষ্টিশক্তি মানুষের দৃষ্টিশক্তির চেয়ে দ্বিগুণ। এরা টার্গেট ঠিক করে শিকারের পিছু ধাওয়া করে শিকার করে। এ পদ্ধতি কাজ না করলে এরা দুর্দান্ত স্টুপ টেকনিক ব্যবহার করে। এ পদ্ধতি ব্যবহার করে এরা উপর থেকে শিকারকে আক্রমণ করে। এর জন্য বেশ উঁচুতে গিয়ে টার্গেট ঠিক করে ডাইভ শুরু করে।
ডাইভ করার সময় এরা ডানার শরীরের কাছাকাছি নিয়ে এসে অ্যারোডাইনামিক আকার ধারণ করে এবং এই সময় এরা পায় দুর্দান্ত গতি, যা ঘন্টায় প্রায় 320 কিলোমিটারেরও বেশি। এখন প্রশ্ন হলো, এত উচ্চ গতিতে এরা শ্বাস প্রশ্বাস কীভাবে নিয়ন্ত্রণ করে? এত উচ্চ গতিতে যে কোনো পাখির ফুসফুস অকেজো হয়ে যাবে। কিন্তু এই সমস্যা এড়ানোর জন্য প্যারেগ্রেনের নাকে রয়েছে বিশেষ ধরনের ছোট হাড়, একে বলে নস্ট্রিল টিউবার কল। নস্ট্রিল টিউবার কল উচ্চ গতির বাতাস ফুসফুসে ঢুকতে বাধা দেয়, ফলে ফুসফুসে অল্প গতির বাতাস প্রবেশ করে এবং ফুসফুসের কোনো ড্যামেজ হয় না। ঠিক একই পদ্ধতি ব্যবহার করা হয় প্লেনের জেট ইঞ্জিনের ক্ষেত্রে। চোখের উপরে কালো বাদামি লোম এবং চোখে বাদামি স্বচ্ছ ঝিল্লি থাকায় এদের চোখ সূর্যের ইউভি রশ্মি থেকে সুরক্ষিত থাকে। কয়েক মিলিয়ন বছর ধরে টিকে থাকা প্যারেগ্রিন ফ্যালকন শিকারী পাখি হিসেবে বেশ দক্ষ, তাই বিভিন্ন সভ্যতায় এটি অত্যন্ত মর্যাদাবান একটি পাখি। বর্তমানে আরব সহ অন্যান্য দেশের ধনী ব্যক্তিরা শখের শিকার করতে ফ্যালকন পুষে থাকে, তবে 1960-এর দিকে এরা বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছিল। আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশে DDT নামক কীটনাশক ব্যবহারের মারাত্মক প্রভাবে শিকার হয় এই প্রজাতিটি, ফলে প্রাপ্তবয়স্ক পাখি যেমন মারা গিয়েছিল তেমনই এদের ডিমের খলস পাতলা হয়ে যাওয়ায় বাচ্চা ফোটার আগেই ডিম ভেঙে যেত। তাই 1970-এর দশকে DDT এর ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে ICUN-এর মতে এখন প্রজাতিটির বিলুপ্তির আশঙ্কা অনেক কম। গ্রহের দ্রুততম প্রাণীটি আমাদের মাঝে বেঁচে থাকুক বছরের পর বছর। তো এই ছিল ফ্যালকন সম্পর্কে আজকের ভিডিও। এমনই বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।